10 জুলাই পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। পহেলা জুলাই সকাল 8টা থেকে একযোগে কাউন্টার ও অনলাইনে বিক্রি শুরু হবে। দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন 5 জুলাইয়ের টিকিট পহেলা জুলাই, 6 জুলাইয়ের টিকিট 2 জুলাই, 7 জুলাইয়ের টিকিট 3 জুলাই, 8 জুলাইয়ের টিকিট 4 জুলাই এবং 9 জুলাইয়ের টিকিট 5 জুলাই বিক্রি হবে। টিকিট কিনতে যাত্রীদের এনআইজি বা জন্মসনদের ফটোকপি কাউন্টারে দিতে হবে। মন্ত্রী আরও বলেন একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন।